হ্যালো আমার বাগানি ভাই ও বোনেরা, সবাই খালি প্রশ্ন করে আমার এই বোতল বাগানে আমি কি দিই, কিভাবে এত বড় বড় গাছ আমার এই বোতলে হয়। আমার বাগানটা কিন্তু আসলে পুরাটাই এই বোতলের, এখানে আপনার প্রায় আছে 310টা বোতল, তার মধ্যে 250টাই আমার বোতল, আর বাকিগুলি টুকটাক টব। এই যে এটা আমি এক সপ্তাহ যাবত রেডি করেছি, আজকে এটা দেবার পালা, সেই জন্যই আমি আজকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমি এই বোতলের রহস্যটা। এই যে এটাকে আমি এখানে যত ফল মূল সবজি কোটা বাচ্চা সব কিছু এটা এক সপ্তাহ যাবত এটা রেডি করেছি, এটা আমি 15 দিনে একবার দিই গাছে। এই যে এটা আমার আজকে রেডি হয়ে গেল, এখন আমি এটা কীভাবে দিই দেখাচ্ছি। এখান থেকে এক মগ পানি নিয়ে এটাকে ছাকবো, ছেঁকে জাস্ট আমি এক মগ পানি দিব এই আট মগ পানির মধ্যে। এটা কিন্তু সরাসরি দিলে গাছ মরে যাবে, এখানে আমি আগে থেকে 8 মগ পানি নিয়ে রেখেছি। এই 1 মগ পানি আমি এগুলি মিশাবো, ভালো করে মিশাবো। এই 1 গ্রাম দিয়ে আমার কম্পোস্ট সার প্রতিদিনই, আরে সরি, সপ্তাহে বা 15 দিনে একবার লাগে। এটা আমি আজকে দিব, আবার 15 দিনের জন্য এটা আবার জমাবো। এই যে করলাম, করার পর আমি এগুলি গাছে দিব। এই যে দেখেন, এই অল্প অল্প করে আমি সবগুলি বোতলে এইভাবে আজকে দেওয়ার পর আবার 15 দিন পরে দিব। এই যে দেখেন, ছোট ছোট বোতলে কি ঝোপালো গাছ, আর অনেক ফুল দেয় প্রতিদিন। তারপর এদিকে আছে আপনার কৈলাস। সবাই বলে যে এত ছোট ছোট টবে এত বড় বড় গাছ আমি কিভাবে করি, এটাই হলো এটা রহস্য। এই যে সব আমার এখানে কৈলাস, তাতে ফুল ফুটে, এটাতে তো কিছুদিন পর পর এত ফুল ফুটে যে দেখে চোখ জোড়ায়। এটার রহস্যগুলি আমার এগুলি। আর একটা সার আমি দেখাবো, অর্গানিক সারটাও আমি দিই। এই যে এখানে ডিমের খোসা, হ্যাঁ, ওটা কীভাবে তৈরি করি এগুলি আমি দেখাবো আগামী সপ্তাহে। এই যে এটা হলো অর্গানিক সার, এই দুইটা জিনিসই আমি গাছে বেশি দিই।